আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফেনোফেক্স। এটি একটি 120 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ফেনোফেক্স এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ফেনোফেক্স ট্যাবলেটটি মূলত সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসে ব্যবহার করা হয়। যেমন সর্দি কাশি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, হাসি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, শরীরের বিভিন্ন অংশে চুলকানি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি ঝরা, চোখ চুলকানিতে ওষুধটিকে ব্যবহার করা হয়, নাক তালু ও গলায় চুলকানি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে অ্যালার্জির কারণে মানব দেহে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলো সমাধানেই মূলত ফেনোফেক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ফেনোফেক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে 120 mg একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে খেতে হবে। ওষুধটিকে খালি পেটে অথবা ভরা পেটে দুইভাবেই খাওয়া যাবে। আর ফেনোফেক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, ডায়রিয়া হতে পারে, স্নায়বিক দুর্বলতা হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ফেনোফেক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল রোগীদের কিডনি, লিভার অথবা হার্টের সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ফেনোফেক্স এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ফেনোফেক্স এই ট্যাবলেটটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর ফেনোফেক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 120 mg প্রতি পিস ফেনোফেক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 8 টাকা। তো বন্ধুরা, যাদের অ্যালার্জির কারণে সর্দি কাশি হয়, হাসি হয়, শরীরের বিভিন্ন অংশ চুলকানি হয়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে, চোখ চুলকায়, এই সমস্যাগুলো যাদের হয়ে থাকে তারা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ফেনোফেক্স এই ট্যাবলেটটিকে সেবন করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।